দোরগড়াই পঞ্চায়েত নির্বাচন। আমরা এই মুহূর্তে রয়েছি সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েত এলাকায়। এখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলারা কতটা উপকৃত হয়েছেন, কি বলছেন তারা, তাদের কাছ থেকে শুনে নেব। লক্ষ্মী ভাণ্ডার সব কি আপনারা পাচ্ছেন? হ্যাঁ, সব পাচ্ছি। এই 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 যে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছেন, কতটা আপনাদের উপকৃত হচ্ছে? 500 টাকা। কি হচ্ছে, কাজ কাজে লাগছে? হ্যাঁ, কাজে লাগছে। কবে থেকে পাচ্ছেন বলুন? এই তো দুবার পেলাম। এরকম কাজকর্ম কেমন হচ্ছে? ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, উপকার হচ্ছে, ভালোই। ছেলে বাচ্চারা পড়ছে, তাদের টিউশনেরও কিছু দিচ্ছি, তাদের খাবারও দুধ কিনে দিচ্ছি, দিচ্ছি, খাওয়াচ্ছি। সময়ে দরকার, কাজে লাগছে, ঘরে বাড়ির জন্য দরকার লাগছে, উপকার হচ্ছে খুব। পেয়েছি 5-6 মাস হয়ে গেল, অনেকদিন থেকেই পাচ্ছি। কাজে লাগছে টাকাটা? হ্যাঁ, কাজে লাগছে, সময় অবসর কুলাচ্ছে, দরকার সময় দরকার পড়ছে, অভাব ছিল সে অভাবটুকুটাও কিছু গেছে, সময় অবসর। খাওয়া দাওয়াতে আমাদের যাচ্ছে, দিন খাটালি, চাল সয়দাগুলো কিনতে পাচ্ছি আমরা, আটা চাল। উপকার হচ্ছে, ভালো, ছেলে মেয়ে পড়ালেখা হচ্ছে প্রাইভেট স্কুলে, তাদের যেমন ঘরে টান্ডন পড়ে তখন আইনি খাওয়া দাওয়া হয়, আর যে আর এগুলো কাজে আসছে টাকা। না যত পাইছে তো অল্প অসুবিধা হইতে, তখন লোকের হাতে খোঁজাখুঁজি হইতে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সংসারে অনেকটা কাজে আসছেন এমনটাই জানাচ্ছেন এই এলাকার মহিলারা। ক্যামেরায় লিলটুর সঙ্গে ছোটন সেনগুপ্ত, আর প্লাস নিউজ, আসানসোল।